আজকে আমরা যে ব্যায়ামটা করবো এটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক। এটা বলা যায় অনেকটা 2 মিনিট ম্যাজিক অ্যাবস এক্সারসাইজ। মানে হলো যে আপনি প্রতিদিন যদি অন্তত 2 মিনিট এই ব্যায়ামটা করেন তাহলে পেটটা যেটা হবে স্কুইজ হয়ে মানে ইন প্লেস থাকবে। তবে তার পাশাপাশি যেটা জরুরি যে আপনার ডায়েটটা ঠিক থাকতে হবে, আদার এক্সারসাইজও ঠিক থাকতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওগুলো শর্ট করার পরেও বা অনেক ক্রাঞ্চিং বা অনেক ফুল সিটাস বা আদার অ্যাবস অ্যাক্টিভিটি করার পরেও ঠিক স্কুইজ হয় না, হ্যাঁ মানে ন্যারো হয়ে আসে না বা তার টাইট টোন ভাব আসে না। তো প্ল্যানটা হচ্ছে যে ওভারঅল টোটাল বডি ওয়ার্কআউট কিন্তু বেসিক্যালি কোর। তো আমরা আজকে দেখবো যে এটা কীভাবে করবেন এবং কতক্ষণ করবেন। এটা করার সময় কিন্তু প্ল্যানটা দিন একটা স্পেশাল ব্যাপার, যেহেতু বলছি আমাদের 2 মিনিট, তা আমরা কি প্রথমে 2 মিনিট করবো বা কীভাবে করবো এটাই আমরা প্রথমে দেখবো। এখানে ফ্রি হ্যান্ডে আপনি করতে পারেন, সম্পা দেখাবে সেটা। আর একটু যদি আপনি অ্যাডভান্স লেভেলে করতে চান তখন আপনি বলে করতে পারবেন, সেটা করা থাকবে নিচে। ওকে, আমরা প্রথমে ফ্রি হ্যান্ডে দেখি। প্রথমে অল্প পজিশনে কিন্তু খেয়াল করতে হবে যে এবার হাতটা যেটা থাকবে ঠিক শোল্ডার লেভেলের চেয়ে হচ্ছে একটু সামনে যাচ্ছে। হ্যাঁ, এর আগে আমরা দেখেছিলাম একটা মুভে যে ঠিক শোল্ডার থেকে নিচে, এখানে কিন্তু সেটা হচ্ছে না, তাতে একটু সামনে যাচ্ছে। অ্যান্ড ওয়ান আপ। খেয়াল করতে হবে যে এখানে একটু নিজে একটু খুব সহজ, যে কেউ কিন্তু এই মুভটা করতে পারেন যে হ্যাঁ হাতের উপর পান করেন। কিন্তু খেলটা রাখতে হচ্ছে কেন, যেটা কেন ম্যাজিক, ম্যাজিকে হচ্ছে যে আপনি এখানে হয়তো 10 সেকেন্ড থাকতে পারছেন, প্রেশারটা হাতে পড়ছে বা পায়ে পড়ছে। অ্যাকচুয়ালি প্রেশারটা কনসেন্ট্রেশনটা থাকতে হবে যে পেটে, পেটটা অ্যান্টাই গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি যেমন পুল করে নিচের দিকে পেটটাকে ঝুল টানবে, তখন আপনি কী করবেন উল্টো দিকে পেটটাকে স্কুইজ করে এই প্রেশারটায় এবার নিঃশ্বাসটা নর্মাল রেখে কাউন্ট করতে চেষ্টা করবেন 30 সেকেন্ডস। 1, 2, 3 এরকম করে 30 সেকেন্ডস, কত যদি 30 সেকেন্ডস না করেন 10 থেকে শুরু করেন। অ্যান্ড দেন ডাউন, কীভাবে আস্তে করে ঘন্টাটা নামিয়ে ফেললেন। অ্যান্ড রিল্যাক্স, ওকে, এগেন অ্যান্ড আপ অ্যান্ড নর্মাল ব্রিদিং, নর্মাল। মাথাটা যেটা হতে পারে যে সামনে তাকাতে পারেন, যদি কারো ঘাড়ে স্ট্রেন থাকে ব্যথা থাকে হতে পারে নিচ বরাবর থাকতে পারে, হাত খুব ওয়াইড হবে না বা খুব ক্লোজ রেঞ্জে হবে না, এটা বেসিক না, ওগুলো ভুল না, বাট আমরা বেসিকটা যেহেতু জানতে চাচ্ছি তো হাতটা থাকবে ঠিক শোল্ডার ওয়াইড। ওকে, অ্যান্ড ডাউন। এখন যখন এভাবে আপনি 30 সেকেন্ডস থাকতে পাচ্ছেন এবং ইজি লাগছে, পেটটা অলরেডি কিছু কিছু স্কুইজ হয়ে এসছে, তখন কী করবে ট্রাই করেন যে 1 মিনিট বা ভ্যারাইটির জন্য তখন আপনি করতে পারেন যেটা এখন বলে কীভাবে করবেন। ওকে, নিজা বলটা ব্যালেন্সটা নিয়ে এবং সাফিসিয়েন্ট একটা স্পেস নিয়ে নিতে হবে, স্পেসটা নিয়ে গুড। এখানটায় খেয়ালটা আপনার কি করলেন যে হ্যাঁ সেম থিং, কিন্তু আসলে সেম থিং না, কারণ এখন ওর পায়ের ব্যালেন্সটা থাকছে বলের উপর এবং বলটা কিন্তু মুভ করে, ফলে ওকে মুভমেন্টটা, বলের মুভমেন্টটা ঠেকানোর জন্য পায়ের টোটাল মাসল, গ্লুটিয়াস, হ্যামস্ট্রিং, কোয়াডস, যা কিছু বলেন সব কিছুকে অ্যাক্টিভেট করে তারপর অ্যাপসটাকে কন্ট্রোলে রেখে তারপর ওকে স্টে করতে হচ্ছে। অ্যান্ড দেন গো ব্যাক, আস্তে ব্যালেন্সে ব্যালেন্সে, সেম ওয়ে গো, সেম ওয়ে ব্যাক। আপনি গেলেন সোজা, আসার সময় খুব নর্মাল হতেই পারে যে আপনি বাঁকার দিকে চলে আসেন, বলের ব্যালেন্সটা থাকছে না, এটা খুব নর্মাল, ফার্স্ট এড হওয়ার কিছু নেই। আপনি যেটা করতে পারেন ম্যাটে, ঠিক ম্যাটের দাগ বরাবর খেয়াল করবেন আর কি, চেষ্টা করবে যে হ্যাঁ ঠিক ম্যাট বরাবর আসছে কিনা, এদিক ওদিক চলে যাচ্ছি মানে আমার শরীরে ব্যালেন্স নেই। আরেকবার, এবং যাওয়ার সময় খুব জার্কি মুভমেন্ট যেন হয় না, খুব ঝাঁকা ঝাঁকি হেলে ঘুলে কোনো মতে গেলেন সেটা না, খুব স্মুথ স্মুথ উইথ স্টাইল। ওকে, অ্যান্ড স্টে অ্যান্ড ব্যাক, ব্যালেন্স 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 অ্যান্ড ম্যাচ শট, গুড। এবার আমরা আরেকবার দর্শকদের জন্য দুবার দেখবো যে কীভাবে ফ্রি হ্যান্ডে এবং কীভাবে বলে। ওকে, দি এখন যদি কাউন্ট করেন 1, 2, 3, 4, 5 এমন হলো আর এমন হতে হতে কি হলো 30 সেকেন্ডস পারলেন, 1 মিনিট পারলেন, 1.5 মিনিট পারলেন, 2 মিনিট পারলেন, পেছে পেছে কিন্তু একটা জায়গা দিয়ে আর হচ্ছে না, তখন কি করা যাবে, একটু অ্যাডভান্স লেভেল, একটু ভ্যারাইটি, একটু চ্যালেঞ্জ, না? সো বাস একটা কাউন্টার, নাইস,
try to stay. হ্যাঁ, ওর কিন্তু সেই চান্সটা নেই। ওকে, অ্যান্ড ডাউন, গুড। বা আরেকটা হতে পারে, একটা হাত উঠালেন, অ্যান্ড ডাউন। এবার দর্শকদের জন্য আমরা আরেকবার দেখি, দুটো ব্যায়ামই একবারে দেখি। ওকে, অ্যান্ড গো, অ্যান্ড আপ, নাইস, অ্যান্ড স্টে, ফাইন, অ্যান্ড ব্যাক, গুড, রিব্যালেন্স, রিব্যালেন্স, গুড। আরেকবার, সবার আরেকবার, ওকে, অ্যান্ড টু। বলে যাওয়ার সময় কিভাবে যেতে হচ্ছে, খেয়াল করতে হবে উইথ দ্য ব্যালেন্স। আর যখন ফ্রি হ্যান্ডে করছেন তখন যদি আমার হয় যে হ্যাঁ এটা অনেক ইজি হয়ে গেল, বলেও ইজি, বলের মুভমেন্টটাও খুব এখন আর একটু বোরিং লাগছে, ফ্রি হ্যান্ডে তখন আপনি কিছুটা অ্যাডভান্স লেভেলে যেতে পারেন। কিভাবে, জাস্ট ওয়ান লেগ আপ অ্যান্ড স্টে। হ্যাঁ, আর তখন কি হলো, আমার কিন্তু ব্যালেন্সটা অনেক বেশি দরকার হচ্ছে, কারণ আমি দু পায়ের ব্যালেন্সে ছিলাম, এখন এক পায়। ওকে, ডাউন। অথবা যেটা করতে পারেন যে একটা হাত উঠাতে পারেন না। ওকে, খালি খেয়াল করতে হবে যে চেষ্টা করবেন যে যখন হাতটা উঠবে বা পাটা উঠবে খুব স্বাভাবিক যে শরীরটা সেদিকে হেলে দুলে যেতে পারে। ডাউন, আস্তে আস্তে কোরটা যেন স্ট্রেট লাইনে থাকে, যখন যেদিকে যাচ্ছেন শরীরটা হেলে গেলে আস্তে আস্তে চেষ্টা করবে যে না আবার ব্যালেন্সে একটা পজিশনে আসার জন্য। সুতরাং এখানে টাইমটা পরে কাউন্ট করবেন, 2 মিনিটস ম্যাজিক মানে 2 মিনিটসই যেমন তেমন ভাবে করবেন তা না, চেষ্টা করতে হবে যে কোয়ালিটি একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট হচ্ছে, ব্রিদিং ঠিক আছে, হাইট ঠিক আছে, তারপর কাউন্ট করেন যে 10, 15, 20, এভাবে আস্তে আস্তে ততদিনে একটু শরীর হয়ে যাবে।